হ্যালো ব্রিওন্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা জাভার সেকেন্ড ডে প্র্যাকটিক্যাল স্টার্ট করব তো আগের দিনে আপনারা দেখেছিলেন যে প্র্যাকটিক্যাল ক্লাস করতে গেলে প্রথমে ডাউনলোড অ্যান্ড ইনস্টল জাভা জেডিকে টোয়েন্টি ওয়ান তারপরে ডাউনলোড অ্যান্ড ইনস্টল ব্লু জে তারপরে আমরা প্রথম প্রোগ্রামটা নোটপ্যাডে করেছিলাম কম্পাইল করেছিলাম রান করেছিলাম ঠিক আছে কমান ফার্মে কম্পাইল করেছিলাম এবং রান করেছিলাম তো আজকে আমরা যে প্রোগ্রামগুলো করবো বা এরপরের যে প্রোগ্রামগুলো করবো সেটা হচ্ছে আইডিই ইউজ করে করবো তো প্রথমে জেনে নিই যে আইডিইর মধ্যে আমরা যে আইডিইগুলো ব্যবহার করব তার মধ্যে ব্লুজে তো প্রথমেই লেখা আছে ব্লুজে তো কী বলছে ব্লু জে ইজ অ্যান ডেভেলপমেন্ট এনভায়রমেন্ট দ্যাট অ্যালাউস ইউ টু ডেভেলপ জাভা প্রোগ্রামস কুইকলি অ্যান্ড ইজিলি মানে যেখানে আপনি নোটপ্যাডে অনেক লেন্দি বা হচ্ছে বুঝতে পারছি না কোথাও ভুল হচ্ছে কি না কিছুই বলছে না সেক্ষেত্রে যদি আমরা আইডিই ব্যবহার করি মানে ব্লুজে হতে পারে ই ক্লিপস হতে পারে বেন হতে পারে তো এগুলোর যে কোনো একটা আপনি ইউজ করে করতে পারেন ঠিক আছে তিনটাই পপুলার আছে

ইন মেশিন ল্যাঙ্গুয়েজ অর ইন বাইনারি ফরম্যাট অ্যান্ড ইট ইস ডাইরেক্টলি এক্সিকিউট বাই দ্য সিপি তার মানে কি হচ্ছে আমাদের কাছ থেকে সোর্স কোড নিচ্ছে কম্পাইল করে সেটাকে বাইট কোড তৈরি করছে বাইট কোডকে ইন্টারপ্রেটার কী করছে মেশিন কোডে কনভার্ট করছে এবং আমরা স্ক্রিনে মনিটরে দেখতে পাচ্ছি ঠিক আছে এবার দেখে নেওয়া যাক যে ই মানে আদার্স যে আমরা আইডি আইডিগুলি ব্যবহার করবো তার মধ্যে হচ্ছে ই ক্লিপস বা নেট ব্যান্স তো ই কি তা বলছে ই ইজ অ্যান ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আইডিই ইউজড ইন কম্পিউটার প্রোগ্রামিং কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় ইট কন্টেইনস এ বেস ওয়ার্কস্পেস অ্যান্ড অ্যান এক্সটেনসিবল প্লাগইন সিস্টেম ফর কাস্টমাইজিং দ্য এনভায়রনমেন্ট ইট ইজ দ্য সেকেন্ড মোস্ট পপুলার আইডি ফর জাভা ডেভেলপমেন্ট অ্যান্ড বলছে আনটিল টু থাউজেন্ড সিক্সটিন ওয়াজ দ্য মোস্ট পপুলার আরেকটা দেখে নিচ্ছি আমরা নেটভেন্স কি বলছে নেটমেন্স ইজ অ্যান Integrated ডেভেলপমেন্ট Environment ফর জাভা নেটভেন্স Allows Application টু বি ডেভেলপ ফর এ সেট অফ মডুল মডুলার সফটওয়্যার কম্পোনেন্টস কল্ড মডুলস নেটভেন্স রান অন উইন্ডোজ ম্যাক্স লিনাক্স ঠিক আছে তো ঠিক আছে আমরা জাভার মানে ব্লু ওপেন করে আগের দিনে আপনারা দেখেছিলেন যে নোটপ্যাডে প্রোগ্রাম করেছিলাম ঠিক আছে হলে আজকেও দেখিয়ে দিই ঠিক আছে একটা ছোটো নোটপ্যাড তারপরে আপনার দুটোতেই করে দিচ্ছি তাহলে আমরা প্রথমে टा ওপেন করি দেখিনি নোটপ্যাড ওপেন করলে পরে আমরা যেহেতু জানি যে জাভা হচ্ছে একটা ক্লাস বেস অ্যাপ্লিকেশান তো প্রথমে আমাকে লিখতে হচ্ছে ক্লাস নিয়ে লিখলাম হচ্ছে গিয়ে কে এ এম এ এল ক্লাসের নাম দিলাম কমল তো জাভা হচ্ছে একটা ক্লাস বেস অবজেক্ট ওরিয়েন্টেড হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাহলে প্রথমে আমাকে ক্লাস তৈরি করতে হচ্ছে তো ক্লাস তৈরি করার পরে আমরা এখানে ব্রেসেস দিচ্ছি ব্রেসেস দেওয়ার পরে সেখানে লিখছি পাবলিক স্ট্যাটিক ভয়েট মেন তাহলে পাবলিক স্ট্যাটিক ভয়েট মেন তাহলে আমরা জানি পাবলিক হচ্ছে গিয়ে অ্যাক্সেস মডিউলার স্ট্যাটিক হচ্ছে গিয়ে যে যার কোনো অবজেক্ট রিকোয়ারমেন্ট নেই ঠিক আছে নো অবজেক্ট রিকোয়ার্ড তো তাহলে পাবলিক স্ট্যাটিক ভয়েট মানে হচ্ছে এম টি মেইন মানে হচ্ছে মেইন ফাংশন বা ডিফল্ট ফাংশন ঠিক আছে তো এবার আমি এখানে কী টাইপের ডেটা পাস করবো সেটা লিখতে পারি স্ট্রিং আর্গুমেন্ট তো স্ট্রিক স্ট্রিংক আর্গুমেন্ট লিখার পরে আমি এখানে থার্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ করেছি নেক্সট আরেকটা মেসেজ দিচ্ছি যেখানে আমি লিখলাম এবার ধরি প্রিন্ট করবো তো কিছু প্রিন্ট করার জন্য আমাকে লিখতে হচ্ছে সিস্টেম ডট জানি এটা আমরা হয়তো আউট ডট প্রিন্ট এলএন নিউ লাইন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন যেখানে আমি লিখলাম ওয়েলকাম টু জাভা উইথ মালদা সদর ইউ ব্যাস এটা আমি লিখলাম আউটপুট হিসাবে ঠিক আছে তারপরে আমরা দেখিনি যতগুলো ব্রেসেস ওপেন হয়েছে সেগুলোকে আমরা ক্লোজ করবো ব্যাস হয়ে গেলো এটাকে সেভ করব কন্ট্রোলেস কোথায় সেভ করবো না ডেস্কটপে তাহলে আমি নিয়ে নিলাম দিয়ে এখানে ফাইল নিলাম ধরি কে এম এল ডট জাভা তাহলে কমল ডট জাভা দিয়ে দিলাম দিয়ে সেভ করবো ঠিক আছে দিয়ে ক্লোজ করে দিলাম বা মিনিমাইজ করে দিলাম এইবার দেখে নেওয়া যাক যে আমরা যে প্রোগ্রামটা লিখেছি দেখুন এখানে এই স্ট্রিং এস টি এস টি আই এন জি স্ট্রিংয়ের এসটা বড়ো হবে আর সিস্টেমের এসটা বড়ো হবে ঠিক আছে সাপোজ আমি সিস্টেমের এসটাকে ছোটো দিলাম ধরুন এটা দেখিয়েই দিলাম আমি দিয়ে সেভ করে একবার আমি কম্পাইল করছি তো কম্পাইল করার জন্য আমাকে কমান্ট্রাউন্ড ওপেন করতে হবে তো আমি সিএমডি ওপেন করছি আচ্ছা এখানে আমার ফাইলটা যেহেতু ডেস্কটপে আছে তাহলে আমাকে প্রথমে সিডিএস স্পেস ডেস্কটপ করতে হবে দি এন্টার এবার আমরা জাভা মানে কম্পাইল করবো ফাইলটাকে তাহলে লিখতে হচ্ছে জাভা সি মানে কি জাভা কম্পাইলার ফাইলের নাম কমল ডট জাভা যদি ইরোর থাকে তাহলে আপনাকে দেখাবে এখানে দেখুন এই হচ্ছে আপনার ইরোর প্রায় ওয়ান দেখাবে কেন কি আপনি তো জানেন একটা ইরোর আমরা করেছি এবার আমি ইরোরটাকে ঠিক করে দিচ্ছি এই যে এসটাকে বড় হাতের করে দিয়ে সেভ করে দিলাম ঠিক আছে এইবার আমরা আরেকবার চেক করব তাহলে কি লিখতে হচ্ছে জাভা সি কমল ডট জাভা তো কম্পাইল হলে পরে এবার দেখাবে ইরোর কিছু নেই তো যখন কম্পাইল হয়ে যাবে তখন আমরা এটাকে রান করবো তো রান করার জন্য জাস্ট জাভা কমল জাভা মানে জাভা রান করছি কমল ফাইলটাকে যার এক্সটেনশন হচ্ছে জাভা তো ব্যাস আমাকে দেখাবে ওয়েলকাম টু জাভা মালদা সদর ইউথ উইথ মালদা সদর ইউথ কম্পিউটারি যেটা আমরা লিখেছিলাম ঠিক আছে হয়ে গেলো তাহলে এটা আচ্ছা এইবার আমরা সেম জিনিসটা ব্লু যেতে করবে এই যে ব্লু যে ডাউনলোড করাই আছে আপনি ব্লু যেতে ডবল ক্লিক করলেন ব্লু যে ওপেন হবে তো ওপেন হলে আমরা জানবো একটু আগে যেমন একটা প্রোগ্রাম করলাম যেখানে প্রথমে ক্লাস তৈরি করে দিয়েছিল এখানে দেখুন সাপোর্ট বাই ওরা খেলেন তো আমাকে প্রথমে এখানেও ক্লাস তৈরি করতে হবে তবে তার আগে প্রোজেক্ট করতে হয় প্রজেক্ট আপনার ফার্স্ট টাইম করতে হবে আর সেকেন্ড টাইমেও যদি করতে চান তো করা যাবে জাস্ট প্রজেক্ট থেকে নিউ প্রজেক্ট তো এখানে আমি একটা নতুন ক্লাস তৈরি করব তো দেখিনি এখানে নিউ ক্লাসে ক্লিক করবো ঠিক আছে তো নিউ ক্লাসে ক্লিক করলে আপনার এখানে ক্লাসের নাম দেবে ধরি ক্লাসের নাম দিলাম হচ্ছে গিয়ে আমরা আজকে করবো হচ্ছে সাম তো সাম দিলাম ক্লাসের নাম নাম্বার দিয়ে শুরু হবে না ঠিক আছে তো এটা ক্যারেক্টার দিয়ে শুরু হবে তো ক্লাসের নাম কি দিলাম আমরা সাম ঠিক আছে এবার তাহলে একবার ওকে করব ঠিক আছে ব্যাস দেখুন নিউ ক্লাস তৈরি হয়ে গেছে এবার নিউ ক্লাসে ডবল ক্লিক করলে পরে আপনার সোর্স কোর্স চলে আসবে এই সোর্স কোডগুলোকে আমরা কন্ট্রোল এ করে ডিলিট করে দিলাম ঠিক আছে এবার আমরা লিখবো পাবলিক ক্লাস সাম ঠিক আছে দিয়ে এন্টার দিয়ে ব্রেসেস স্টার্ট হবে স্টার্ট হলে দেখুন অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাচ্ছে তারপরে লিখতে হচ্ছে পাবলিক স্ট্যাটিক হোয়াইট মেন দিয়ে ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ এন্টার এরপরে আমরা আরেকটা ব্রেসেস দিচ্ছি যেখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছে ইন্ট এ ইকুয়াল টু টেন কমা বি ইকুয়াল টু টোয়েন্টি সি ইকুয়াল টু থার্টি ঠিক আছে এবার স্টোর করবো ইন্ট সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি দিয়ে টার্মিনেট এন্টার এবার প্রিন্ট করার জন্য দেখুন লিখতে হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন দিয়ে ব্র্যাকেটে লেখা আছে দ্য সাম অফ অ্যাবাভ থ্রি নাম্বার এস ক্লোন কোটেশন ক্লোজ দিয়ে প্লাস অ্যান্সার হচ্ছে সাম ব্র্যাকেট ক্লোজ টার্মিনেট এন্টার এইবার লক্ষ্য করুন আমরা কম্পাইল করব স্ট্যাটিক বানানটা ভুল আসে ঠিক করে দিলাম আচ্ছা এবার যখন কম্পাইল করবো দেখুন তার আগে ইরোর দেখাচ্ছে এই যে সিস্টেম ডট আউট ওখানে ইরোর দেখাচ্ছে যখন রাইট ক্লিক করে কম্পাইল করছে তো আবার আমাকে সোর্স কোডে নিয়ে যাবে দেখুন কম্পাইল তো হলই না সোর্স কোডে নিয়ে গেল এইবার তাহলে এখানে কী ভুল আসে না সিস্টেমের এসটা বড় হাতের হবে তাহলে এটাকে আমি বড় হাতের করে দিচ্ছি এবার বড় হাতের করে দিলাম দেখেন সিস্টেমের এসটা দিয়ে এবার যদি আমি কম্পাইল করি দেখুন কম্পাইল হয়ে যাবে এবং কম্পাইল হলে আমরা বুঝতে পারবো এই যে কম্পাইল হয়ে গেল ঠিক আছে এবার ক্লোজ করে রাইট ক্লিক করে ভয়েট মেন তাহলে আপনার প্রোগ্রামটা রান হবে ঠিক আছে তাহলে রাইট ক্লিক ভয়েট মেন কি দেখাবে এখানে দ্য সাম অফ অ্যাবাব থ্রি নাম্বার ইস সিক্সটি ঠিক আছে এবার আমি ক্লোজ করে অন্য জায়গায় ডেটা পাস করে দেখাচ্ছি দেখতে থাকবো তাহলে আবার এখানে গিয়ে ডবল ক্লিক করব ক্লাসে এইবার দিনের কোনো একটা লাইনকে যদি আমরা ওমিট করতে যাই তাহলে এখানে দুটো স্ল্যাশ দিয়ে দিলাম ব্যাক স্ল্যাশ ঠিক আছে এইবার আমি ডেটা পাস করছি এখানে ইন্ট এ কমা ইন্ট বি কমা ইন্ট সি ঠিক আছে এখানে কিন্তু কোনো ভ্যালু দিলাম না তাহলে ইন্ট এ ইন্ট বি ইন্ট সি করে দিলাম দিয়ে কম্পাইল করবো দেখুন আবার কম্পাইল হয়ে গেল এইবারে ক্লোজ করে দেওয়ার পরে রাইট ক্লিক করে ভয়েট বাইন এবার আমরা ম্যানুয়ালি ডেটা পুট করতে পারবো তাহলে ইন্ট এ প্রথমটা দিলাম ধরুন হান্ড্রেড এবার ইন্ট বি তারপরটা দিলাম হান্ড্রেড এবার ইন্ট সি যেটা আছে সেখানে দিলাম ফিফটি তাহলে টোটাল অ্যান্সার হচ্ছে টু ঠিক আছে এই ডেটাটাকে ক্লিয়ার করার জন্য আপনাকে কন্ট্রোল কে করতে হবে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে